सिंगापुरे खुबी खुबी सुंदर एक जगह जेखने जाराई जारा एसेछे सिंगापुरे टूरिस्ट हिसाब से तारा तो गिये छे इवन जारा आछे सिंगापुरे ওই জায়গাটা এত বেশি গ্যাদার থাকে কোনো ওকেশন হচ্ছে কোনো সময় জায়গাটা এতটাই সুন্দর যে আসবেন আপনারা সিঙ্গাপুরে মাস্ট ওই জায়গাটা যাবেন এবং আমি জানি আপনারা যাবেন এটা হচ্ছে সিঙ্গাপুরে খুবই পপুলার একটা জায়গা সবাই এই জায়গাটাকে চিনে যারা না এসেছে তারাও ইন্টারনেট ঘাঁটলেই জানবে এই জায়গাটার নাম তো চলুন আমরা সেই জায়গাটাই যাই এখন আছি আমি আমার বাসার সামনে আর প্রচণ্ড রোদ আমি সানগ্লাস খুলতেই পারছি না সানগ্লাস খুললে আমার চোখ বন্ধ করে কথা বলতে হবে তো চলুন সবাই মেরিনা বে এই জায়গাতে যারাই এসেছে সবাই আসে খুবই খুবই সুন্দর খুবই সুন্দর মাস্ট আসতে হবে এই জায়গায় আসলে সিঙ্গাপুরে আসলে এই জায়গায় ঘুরতে অবশ্যই আসবে চলুন তাহলে আমি মেরিনা বে শপিং মলের ভিতরটা দেখিয়ে দিই তো এই জায়গাতে আসলে আমার আপনি যে কোনো ব্র্যান্ড সব কিছু পেয়ে যাবেন এক বিল্ডিং এর নিচে আর কোনো ব্র্যান্ড মনে হয় না বাদ গিয়েছে এখানে সব ধরনের ব্র্যান্ড ফুড ঘুরে সব কিছু করতে পারবেন আপনি এখানে খুবই সুন্দর আর সবচেয়ে সবাই আসলে যেই জায়গাতে মাস্ট যায় সেটা আপনাদেরকে চলুন একটু দেখিয়ে নিয়ে আসি যারা এখানে ফরেনার আছে যারা এখানে স্টে করে লাইক আমার সবাই কিন্তু ঘুরে এখানে এন্ট্রি করতে পারে আমি সাজেশন করবো আপনারা এখানে আসবেন না কারণ এটা হচ্ছে মোহর জায়গা আপনারা যদি একবার টাকা দেওয়া শুরু করেন এবং একবার উইন করেন তারপরে এমন হয় যে আরও খেলতে ইচ্ছে করে আরও উইন করতে ইচ্ছে করে আমাদের জন্য কিন্তু ক্যাসিনো হারাম সো এটা ভুলে যাবেন না এটা হচ্ছে একটা আকর্ষণ এই জায়গাটার আর এখানে কিন্তু আপনারা ভিতরে ফ্রি ড্রিঙ্কস পাচ্ছেন যদি কারো ইচ্ছা থাকে যে না আমি খেলবো না বা ভিতরটা দেখে আসবো সেটা করতে পারেন আর ফ্রি ড্রিঙ্কসও খেয়ে আসতে পারেন কিন্তু আমি সাজেশন করবো খেলবেন না প্লিজ খেললে আপনি এটা একটা মোহর মতো আর যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আমরা ভিতরে ফিল্ম করতে পারছি না ভিতরে ভিডিও করা টোটালি কোনো ধরনের পিকচার বা ভিডিও করা নিষেধ সেই জন্য আমার পক্ষে পসিবল হচ্ছে না ভিতরটা দেখানো আশা করি আপনারা যখন সিঙ্গাপুরে আসবেন ভিতরে এসে দেখে যাবেন আপনারা কোনো না কোনো মুভিতে দেখেছেন আমি দেখেছি স্পেশালি কোরিয়ান মুভিতে এরকম টাইপের কিছু সিন দেখা যায় স্পেশালি রাত্রে এই জায়গাটা খুবই সুন্দর আপনারা চাইলে এরকম নৌকাতেও চড়তে পারবেন বেশ খানিকটা জায়গায় এরা ঘোরায় নৌকাতে আর অ্যাডাল্ট এবং বাচ্চা সবার টিকিটই সেম প্রাইস $10 করে এখন ডিপেন্ড করে আপনার সাথে কতজন মেম্বার আছে তো $10 পার পার্সন ঠিক আছে চলুন তাহলে আপনাদেরকে টিকিট কাউন্টারটাও দেখিয়ে দিই আপনাদের এই বোটে চড়ার জন্য টিকিট কাউন্টার খুবই নিয়ার এখানেই আপনারা যখন এমআরটি থেকে বের হবেন সাথেই পেয়ে যাবেন আপনারা টিকিট কাউন্টার
বাচ্চারা টিকিট কেটে মা বাবা গার্ডিয়ান সবাই, ইভেন গার্ডিয়ানও বড়রাও কাপড়রাও যেতে পারে সেখানে, কিন্তু গিয়ে টিকিট কেটে এটা যখন এটার উপরে খাতা হয়, এখন করোনার জন্য বন্ধ আছে, এটার উপরে খাতা হয় তো সিনারি চেঞ্জ হয়, লাইক সির যে ফিশগুলো বড় হয় ছোট হয় বিভিন্ন ধরনের হয়, কিন্তু এখন করোনার জন্য এটা এখনও পসিবল হচ্ছে না যেহেতু ক্লোজ আছে জায়গাটা। পিছনে যা আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ফুড কোর্ট, এটা হচ্ছে মেরিনা বেসমেন্ট ওয়ানে। তো আপনারা যে কোনো মলেই যান, যে কোনো জায়গায় যান, আপনারা একটা ফুড কোর্ট খুঁজে পাবেন আর সেখানে এসে আপনারা খাওয়া দাওয়া করতে পারেন। ফুড কোর্টের খাবারগুলো বেসিক্যালি খুবই মজার হয়। আপনারা যদি হালাল খোঁজেন, ফুড কোর্টে একটা না একটা রেস্টুরেন্ট হালাল থাকবে, আর যদি হালাল অপশন নাও পান কোনো প্রবলেম নেই, আপনারা ভেজিটেরিয়ান রেস্টুরেন্ট খুঁজে পাবেন। আর ভেজিটেরিয়ান না পেলেও আপনারা নো পক নো লডের একটা অপশন পাবেন, যেখানে হালাল লোগো থাকবে না কিন্তু ওরা কোনো পক ইউজ করে না, যেটা কিনা নন হালাল জিনিস ইউজ করে না, বাট তা হালালের খাবারই বিক্রি করে, বাট হালাল লোগোটা নেই বিকজ তাদের কোনো স্টক নেই মুসলিম। দ্যাটস অল। দেখতে পাচ্ছেন অলরেডি তাদের বিয়ের ডেট হয়তো বা ঠিক হয়ে গেছে, এটাকে প্রি ওয়েডিং শ্যুট বলে। প্রি ওয়েডিং শ্যুটের জন্য এই লোকেশনটাকে চুজ করা হয়েছে। অনেক কাপলে আমরা দেখতে পারি আসলে ঘুরলে এখানে শ্যুট মানে ছবি তুলতে আসছে, কারণ হচ্ছে জায়গাটা আসলেই খুব সুন্দর, এতটাই সুন্দর যে ছবি তোলার মতো জায়গা। কখনোই বেগুনি কালারের শাপলা ফুল দেখিনি, আপনি জানি না আপনারা দেখেছেন কিনা। এই যে পিছনে দেখতে পাচ্ছেন এই জায়গাতে আমাদের ওয়াটার শো হয় সিঙ্গাপুরে, যখন ওয়াটার শো হয় এভরিডে আধা ঘন্টা পরপর 7:30 থেকে শুরু হয় ওয়াটার শো, আই থিঙ্ক আধা ঘন্টা পরপর, আমি এটা শিওর বলতে পারছি না টাইমিংটা, শোটা হয় আধা ঘন্টা আর এক ঘন্টা পরপর। তো এখন হবে কি না আমি জানি না, যেহেতু করোনা হয়তো বা নাও হতে পারে, যদি হয় তাহলে আমি চেষ্টা করব আপনাদেরকে দেখানোর জন্য, আর না হলেও আমি আমার কিছু আগের ক্লিপ আসছে আমি সেটা অ্যাড করে দিব আপনাদের জন্য। অনেকেই এখানে এক্সারসাইজও করে, হাঁটার জন্য দৌড়ানোর জন্য সাইকেলিংয়ের জন্য আসে।
হচ্ছে রাতের মেরিনা। দেখতেই পাচ্ছেন আমরা অপেক্ষা করছি ওয়াটার শোর জন্য। যেমনটা বলেছিলাম, যদি ওয়াটার শো হয় তাহলে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। আদারওয়াইজ আমি আগের কিছু ক্লিপস আছে সেটা লাগিয়ে দেব।
তেমন কিছু দেখাতে পারবো না আর। তো বাসায় যেহেতু চলে যাচ্ছি, আর এই মেরিনা বেটা অনেক অনেক বড়, অনেক সুন্দর সুন্দর জায়গা রয়ে গিয়েছে, আমার পক্ষে সম্ভব না এক ভিডিওতে দেখানো, তাহলে এটা 2-3 ঘন্টার ভিডিওতেও পসিবল হবে না। এটা খুবই বড়, আমি আরও কিছু ভিডিও আনবো মেরিনা বে নিয়ে। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে, যদি আপনাদের ভালো লাগে প্লিজ প্লিজ আমাকে একটা লাইক করবেন, আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার ভিডিওটি শেয়ার করবেন, তারাও দেখতে পারবে সিঙ্গাপুরের এত সুন্দর একটা আকর্ষণীয় জায়গা। আর আমার জন্য দোয়া করবেন, আপনারা ভালো থাকবেন আর করোনাতে সতর্ক থাকবেন। আল্লাহ হাফেজ।